আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, এই কথাটা আমরা ডিক্লেয়ার দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কিছু দান করেছেন, আমাদের অধীনস্থ করে দিয়েছেন, যেমন কোরবানির পশু এগুলো আমাদের অধীনস্থ করে দিয়েছেন, ঠিক কিনা? কোরবানির পশু বুঝতে পারে যে আমি আল্লাহর নামে এখন কোরবানি হচ্ছি। আমরা উটের দিকে যদি তাকাই, যে জাহাজের উটকে তো মরুভূমির জাহাজ বলা হয়, তাই নয় কি? আপনি উটকে কুরবানি করা খুবই সহজ, কারণটা কি? কারণটা হলো কাযালিকা সাখারনাহা লাকুম, আমি তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছি। এইভাবে এই কুরবানির পশুগুলিকে, বিশেষ এই আল্লাহ তাআলা এই বড় বড় অতিকায় শক্তিশালী প্রাণীসমূহকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন, এই জন্য আমরা এদেরকে আল্লাহর নামে যবাহ করি। আল্লাহু আকবার। কাযালিকা সাখারনাহা লাকুম দ্যাটস আই সাবজেক্টেড ফর ইউ দিস অ্যানিমালস, আমি তোমাদের জন্য এই প্রাণীগুলোকে অধীনস্থ করে দিয়েছি, এজন্য তোমরা যখন তাদেরকে নহর করো, তোমরা যখন তাদেরকে যবাহ করো, তারা তোমাদের উপর আক্রমণাত্মক হয় না, তারা ধীরে ধীরে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে। তারপরে তোমরা কি করো? ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতার। যখন কুরবানির পশু জমিনের মধ্যে লুটিয়ে পড়ে, সমস্ত ব্লাডগুলো, রক্তগুলো জমিনের মধ্যে পড়ে যায়, তখন তোমরা তাদের গোস্তগুলো খাও। শুধু তোমরাই খাবে না, তোমাদের আশেপাশে যারা নিডি আছে, তোমাদের আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে, তোমরা তাদেরকেও এদেরকে দেও রিজিক হিসাবে। সুবহানাল্লাহ। এগুলো কি আমাদের জন্য কি রিজিক? আল্লাহ তাআলা দান করেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক জাতিকেই, প্রত্যেক সম্প্রদায়কেই আল্লাহ তাআলা এই কুরবানিকে, এই মানসাককে আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন। প্রত্যেক পূর্বেকার যত নবী আম্বিয়া ছিল, সমস্ত নবী আম্বিয়াদের উম্মতদের জন্য আল্লাহ তাআলা কুরবানিকে একটা নির্ধারণ করে দিয়েছেন, একটা একটা রাইট, একটা রিচুয়াল অ্যাক্টিভিটিস করে দিয়েছেন। কেন? কুরবানির পশুর উপর তোমরা আল্লাহর জিকির, মানে আল্লাহর নামে তোমরা তাদেরকে যবাহ করবা। কেন? মিম্মা রাযাকাহুমুল্লাহু, আল্লাহ তাআলা এর মধ্যে তোমাদের জন্য রিজিক দিয়েছেন। আল্লাহ তাআলা কি দিয়েছেন? রিজিক দিয়েছেন। আল্লাহ তাআলা চতুষ্পদ প্রাণীসমূহ, প্রাণীসমূহ আমাদের জন্য অধীনস্থ করে দিলেন। কেন? আমাদের রিজিকের জন্যে। আমাদের রিজিককে আল্লাহ তাআলা কত সুন্দর পবিত্র রিজিক দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। শুধু তোমরাই খাবে না, তোমাদের আশেপাশে যারা আছে তোমরা তাদেরকেও খাবার দিয়ে দাও, সুবহানাল্লাহ। পড়ি, এটা আসলে কি? এটা হলো আমাদের একটা পরীক্ষা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে তার সন্তান দিয়ে, হযরত ইসমাঈলকে দিয়ে পরীক্ষা করলেন, আর আমাদেরকে কি দিয়ে পরীক্ষা করেন? আমাদেরকে গোশত দিয়ে পরীক্ষা করেন। কোরবানির পশু যে আমরা কোরবানি করলাম, এটা একটা পরীক্ষা যে আমার আশেপাশে তাদেরকে দেই কিনা, ডিস্ট্রিবিউট করি কিনা, সুবহানাল্লাহ। পড়েন, আমার কথা বুঝতে পারতেছেন ভাই? তা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, একটু তাকবীর পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা, প্রেসিডেন্ট সাহেব নিয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, الله أكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا। তাহলে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে পরীক্ষা করলেন কি দিয়ে?
তার আদরের ইসমাইলকে দিয়ে আর আমাদেরকে পরীক্ষা করেন গোস্ত দিয়া। বলছে কি, ঢাকার কথা বলছি, ঈদের এক সপ্তাহ আগে স্টেডিয়াম থেকে ডিপ ফ্রিজ কিনে, ডিপ ফ্রিজ। তা আমি কই, হঠাৎ করে আবার ডিপ ফ্রিজ এতদিন পরে? কই, হুজুর জানেন না ওই যে সামনে, সামনে কি সামনে? কোরবানির চাঁদ। তো কোরবানির চাঁদের সাথে ডিপ ফ্রিজের কী সম্পর্ক? কই, কোরবানির গরু কোরবানি দেই না? কয়, হ্যাঁ। কই, পুরাটাই এটার ভিতরে ঢুকাই দিব। তো পুরোটা ঢুকাই দিয়া কয়, তারপরে কই, ধীরে ধীরে সারা বছর খেতেই থাকব। আপনি ধীরে ধীরে সারা বছর খাবেন? নবী সাল্লাম তো বলে নাই সারা বছর খেতে। নবী সাল্লাম বলেছেন, তুমি খাও, তোমার যারা পারিপার্শ্বিক আছে তুমি তাদেরকেও দাও। সুবহানাল্লাহ। তাহলে গোস্তটার একটা কি হয়ে গেল? পরীক্ষার মাধ্যম হয়ে গেল। আল্লাহু আকবর বলি। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে পরীক্ষা করলেন, ইব্রাহিম খলিল পাস করলেন। পাস করার পরে একটা খবর দিয়ে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতা রুয়া ইন্না কাযালিকা নাসুল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইব্রাহিমকে ডেকে বলে, ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছ, তোমাকে আমি যেহেতু পাশ করলে আমি তোমাকে একটা জিভে আজিম দিলাম, এক মহান জবা দিলাম। তুমি নজর করে দেখো, তোমার পার্শ্বেই জান্নাতি এক বকরি তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি সেই বকরিকে কোরবানি করো, তুমি খাও, আপন জনদেরকেও দেও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য কোরবানির সমস্ত কিছু আল্লাহ তাআলাকে মাবরুক করেছেন, কোরবানির সমস্ত কিছু আল্লাহ তাআলা বরকতময় করেছেন। কোরবানির পশুর চামড়া, কোরবানির পশুর পশম লোম, কোরবানির পশুর খুরা, কোরবানির পশুর গোবর, কোরবানির পশুর চোরা লেদা যত কিছু আছে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা তোমার বিছানার নেকের পাল্লায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। পড়ি কত বড় দামি কথা, কোরবানির সমস্ত কিছুই আল্লাহ তাআলা মিজানের নেকের পাল্লায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, আমরা যেদিন ফুলসেরাত পার হব, আমরা ফুলসেরাত কিভাবে পার হব? ভীতর সন্ত্রস্ত থাকব, বড় স্কেয়ার্ড থাকব, বড় ভয়াবহ অবস্থা থাকবে সেদিন, বড় পিনাক থাকবে। কুরবানির পশু দৌড়ে পুলসেরাতের গোড়ায় রেখে বলবে, কিসের ভাই, কিসের চিন্তা, তুমি কে আমার চিনো? বলে, কে, আমি তোমার কুরবানির পশু। বলে, তুমি কে লেগাইছ এতদিন পরে? কয়, কুরবানির গোড়ার মধ্যে আমি দাঁড়াইলাম, আমার পিঠের মধ্যে আপনি সবার হন, আমার পিঠে সবার হলে এক টানে আপনাকে বহন করে পুলসেরাত পার করাই দিব। আলহামদুলিল্লাহ। বলি, আপনাদের আওয়াজ শুনে আমার মনে হয় যে এখন আপনারা বুঝতেছেন না আমার কথা। কথা বুঝতেছেন? ইংরেজি শুরু করবো, কারণ আমেরিকান তো বাংলাতে বেশি বুঝে ইংরেজি, ঠিক না? ওই এক জায়গায় গেছিলাম, কয়, হুজুর ইংরেজি শুরু করেন তো, ওকে কয় কেল লাগা, কয় বাংলাতে বেশি বুঝি ইংলিশ। আল্লাহ তাআলা কি কয়? আল্লাহ তাআলা বলেন, তোমার সম্প্রদায় যেই ভাষায় কথা বলে সেই ভাষায় আমার কোরআন বুঝায় দাও। আল্লাহু আকবার বলেন। এজন্য যার যার মাতৃভাষায় কোরআনকে বুঝিয়ে দেয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যত নবী আম্বি আমি প্রেরণ করেছি, যাদের ভাষা যা ছিল সেই ভাষায় আমি তাদেরকে স্ক্রিপচার দিয়েছি, প্রত্যেক নবীগণের উপর সেই ভাষায় তাদেরকে স্ক্রিপচার বুঝিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য নিজের ভাষায় কোরআন হাদিস বুঝতে হবে। আলহামদুলিল্লাহ। পড়ি, তাহলে কি বলছিলাম, কোরবানির পশুর কত মূল্য, ঠিক কিনা? কোরবানির পশু কয়, আমাকে চিনেন না, কয়, চিনা চিনা লাগে,
কই কেমনে কই তোমারে কত আদর করছিলাম, তোমারে ঘাস খাওয়াইছিলাম, তোমারে আদর করছিলাম, একটু ভালোবাসা জন্ম নিয়েছিল, হঠাৎ করে আবার তোমাকে কোরবানি করে ফেলেছি। এইভাবে অসংখ্য কোরবানির পশু ফুলসেরাতের গোড়ার মধ্যে হাজির হয়ে যাবে, ডেকে বলে ভয় নাই ভয় নাই, ফুলসেরাত পার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফুলসেরাতের গোড়ায় আমাদের হাজির করে দিয়েছেন। তাকবীর পড়ি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা। নবী সাল্লাম বলেন, যার সামর্থ্য আছে কুরবানি করল না, সে যেন ঈদগাহের কাছে না আসে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মনে হয় আজকে এই ওয়াজ শোনার পরে মুসল্লি বোধ কম হইব নাকি, যা করে আল্লাহ কুরবানি যেহেতু দিতেইছি না আর ঈদগাহ গিয়া কী লাভ। যারা কুরবানি করতে পারি না, আমাদের কুরবানির নেক পাওয়ার অনেক অপশন আছে আলহামদুলিল্লাহ। পড়ি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার যদি খুলুসিয়াত থাকে, এই যে তুমি 10 দিন পর্যন্ত তোমার নখ কাটো না, চুল কাটো না, হ্যাঁ তারপরে দাড়ি কাটো না, মুস কাটো না, একটা দরবেশ সাহায্য কোরবান মানে ঈদের অর্থাৎ নামাজের পরে তোমরা যখন কোরবানি করবা, কোরবানি করার পরে তুমি কোরবানি দেও আর না দেও, ঈদের নামাজের পরে যখন তুমি তোমার নখ কাটবা, চুল কাটবা, প্রত্যেকটা নখে নখে চুলে চুলে এক একটা কোরবানি করার সমান সব পেয়ে যাবে। এই ওয়াজ হুন্না কয় হুজুর এখন থেকে এই কামই করবো, কোরবানি না দিয়া খালি নখ রাখমু আর চুল রাখমু আর ঈদের নামাজের পরে এইগুলি কাটমু। তো আল্লাহ তাআলা যে আমাদের সামর্থ্য দিলেন সেটা কোথায় যাবে? সুবহানাল্লাহ পড়ি, আল্লাহ তাআলা কি দেখেন, এই যে তোমাকে সম্পদ দিলাম, এই সম্পদ থেকে আমার অর্ডার মানো কিনা? সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা কি পশুর রক্ত দেখতে চান? না। আল্লাহ তাআলা কি এত পাষাণ? না। আমাদের জন্য আল্লাহ তাআলা বলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে গোশত যায় না, রক্ত যায় না, যায় কি তোমার সিনসিয়রিটি, তুমি আল্লাহকে কতটুকুন মহব্বত করো, আল্লাহর কথা কতটুকুন মানলা, এটা আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ পড়ি, আল্লাহ তাআলা এই কোরবানির যে আপনার হজটাকে কেন্দ্র করে যত কিছু আছে সবই আমাদের জন্য নসিহা। আল্লাহু আকবার বলেন। এই যে এখন হাজিরা কি করতেছেন? এখন হাজিরা আসতেছেন কাবার দিকে, সাফা মারওয়া, তারা কি করবে? সাই করবে। আহারে সাই কি? সাই হলো ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া এটা একটা বিরাট ধরনের প্রতীক, সিম্বল, ইসলামের বড় ধরনের একটা সিম্বল। সুবহানাল্লাহ, কিসের সিম্বল? ইসলামের। কার সিম্বল? আমাদের মা হাজেরার সিম্বল। সুবহানাল্লাহ পড়ি, আমার দিকে তাকান, আপনারা গাড়ির দিকে কি দেখেন ভাইরা? আপনি গাড়ি কি দেখেন না আর কোনো দিন? আমার দিকে তাকান, কি একটা দামি কথা শোনাইছি, খেলাছে আপনার? এই যে সাফা মারায় হাজিরা দৌড়াদৌড়ি করে, এটা কি? এটা আমাদের মা আজেরার সুন্না। সুবহানাল্লাহ, মা আজেরার দৌড়কে আল্লাহ তাআলা এত পছন্দ করছেন, কামাত পর্যন্ত সমস্ত সাহেব ওমরা এবং হজ তাদের জন্য এখানে সাই করাকে আল্লাহ তাআলা আমল করে দিয়েছেন, মানাসিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এই সাফা মারওয়াতে দৌড়াদৌড়িটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগলো, আল্লাহ তাআলা বলেন যে এই যে দৌড় সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এটা একটা সিম্বল। সুবহানাল্লাহ, আমরা বলি সুবহানাল্লাহ, কি কাহিনী তো আমরা সবাই জানি, ঘটনা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে এবং আজারাকে রেখে চলে যাচ্ছেন, কোথায়?
সিরিয়ার দিকে, কোথায় রাখছেন? মরুতে, মরুভূমিতে, সেখানে কোনো পানি নাই, সেখানে কোনো কাবার চিহ্নও নাই। শুধু কিতাবের মধ্যে আছে যেখানে জমজমের কূপটা আছে, জমজমের কূপটাও তো ছিল না, সেখানে একটা গাছ ছিল, ছোট্ট একটা গাছ। গাছের মধ্যে পাখিরা বসে বসে মাঝে মধ্যে কিচির মিচির করত। তো কি হলো, সেখানে গাছের পাশেই ইসমাইলকে রেখে মা আজারা খুঁজছে যে পানি আছে কিনা। সুবহানাল্লাহ, পরি তো পানি কি আর পায়? তো একটু উঁচু জায়গা, একটু সাফাতে, একটু মারোয়াতে, একটু সাফাতে, আবার মারোয়াতে, আবার বারবার পুত্র ধনের দিকে তাকায়, আমার বাবা জিন্নি আবার কোনো অসুবিধা হয়, কোনো কষ্ট হয়, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন, জিবরাইল দৌড়ে যাও, আমার শিশু নবী ইসমাইলের কাছে যাও। ইসমাইল যেই পদ পদ চারণ, মানে পথ পা যে নাড়াচাড়া করছে, পায়ের মধ্যে একটা শক্তি দিয়ে দিলাম। ইসমাইল যেখানে পা দিয়ে, ছোট্ট কচি পা দিয়ে আঘাত করবে, সেখানে জমজম কূপের পয়দা করে দাও। আল্লাহু আকবার। মা যারা সাফাতে যায়, মারওয়াতে যায়, সাফাতে যায়, মারওয়াতে যায়, আবার চিন্তা করে আমার বাপজানের কোনো ক্ষতি হয় কি না। আমার মা আজারা আউলা কেশি পাগল বেশি, সন্তানরে দেখে আবার পানি খোঁজে, পানিও দেখে না, মাঝে মধ্যে সন্তানকেও দেখে না, সন্তান দেখবে কিভাবে, পাহাড়ের জন্য তো দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েন, ডেকে আজারাকে ডেকে বলে, হাজারা রে, আর দৌড়াবার প্রয়োজন নাই, যাও যাও নজর করে দেখো, পোলারে নিয়ে কুলো এলেও চুমা দেও, নজর করে দেখো, তোমার পোলার পদাঘাতে আমি জমজম কূপের পয়দা করে দিয়েছি। সুবহানাল্লাহ, পড়েন, জমজমের কূপ সৃষ্টি হয়ে গেছে। দিকে বলে, ইব্রাহিম তোমার বেগম আজান সাফা এবং মারওয়ার মধ্যে যেই দৌড়াদৌড়ি করলো, আল্লাহ তাআলার কাছে এত বেশি ভালো লেগেছেন, কিয়ামত পর্যন্ত সাফা মারওয়া দৌড় দেয়াকে সমস্ত উমরাকারী আর হাদিস শব্দের জন্য হজের রিচুয়াল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাকে আজরাকে সম্মান করলেন। আল্লাহ বুঝাইতে চান, হাজারাকে মানে ইসমাইলের মাকে আমি সম্মান করলাম, ও দুনিয়ার মানুষেরা মাকে কোনো দিন অসম্মান করবে না। এটাই হলো মূল শিক্ষা। আল্লাহ বুঝাতে চান, আমি হাজারাকে সম্মান করলাম, স্তন্যদায়িনী মাতাকে আমি সম্মান করলাম, দুনিয়ার সমস্ত সন্তানদের প্রতি, দুনিয়ার সমস্ত মানুষের প্রতি মা বাবার সেবা করা কি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন? আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ তাআলা বলেন, মা বাবার সেবা করা ফরজ। সুবহানাল্লাহ পড়ি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, ইবাদত করবে আল্লাহর, ইবাদতের পরে মা বাবার সেবা করবা। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করে সাফা মারওয়া দৌড়া, এর মানে কি? আমি হাজারার স্মৃতিকে হাজিদের জন্য কর্ম করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নারী জাতিকে কি সম্মান করেছেন! সুবহানাল্লাহ। পরে আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, সে যদি সালাত পড়ে তার সালাত কবুল হবে না, রোজা যদি রাখে রোজা কবুল হবে না, হজ যদি করে হজ কবুল হবে না, উমরা যদি করে উমরা কবুল হবে না, সাদকা যদি করে সাদকা কবুল হবে না, যেহেতু সে তার মা বাবার মনে, মা বাবার মনে কষ্ট দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে এইভাবে শিখাই দিলেন, এই যে দেখো, আমার ইসমাইল তার বাবারে কত সম্মান করল, তার বাবার কথা মতো কথাটা শুনে, বাবার নির্দেশনা শুনে আল্লাহর পথে কুরবানি হওয়ার জন্য জমিনে শুয়ে পড়ল।
কি পোড়া! ও দুনিয়ার সন্তানেরা, ইসমাইলের দিকে কেন তাকাও না? ইসমাইল কেমন সন্তান! বাবাই বলল, পোলারে স্বপ্নে দেখেছি তরে কুরবানি করছি, জবা করছি। হযরত ইসমাইল বলে, বাবা আর দেরি নয়, করো, আল্লাহ তাআলা আপনাকে যা বলেছেন আপনি কুরবানি করে ফেলুন, আপনি আমাকে কুরবানি করুন, আপনি আমাকে ধৈর্যশালীদের মধ্যে পেয়ে যাবেন। কেমন পোলা! আল্লাহু আকবার! বাপটা যেমন, পোলাটা এমন, সুবহানাল্লাহ। লাইক ফাদার, লাইক ফাদার, লাইক সান। বাপ যেমন, পোলা তেমন। বাবাই পোলারে কয়, স্বপ্নে দেখি কুরবানি করছি, পোলায় কয়, বাবা কইরালান কইরালান, সুবহানাল্লাহ। আর আমরা যদি এখন স্বপ্নে দেখি, বাবা রে শুননা দা, স্বপ্নে দেখছি তরে কুরবানি করতে, এবং পুঁতে কইব, বাবা শোনেন শোনেন, আমি গতকালকে দেখছি স্বপ্নে আপনারে কুরবানি করি, এরকমই তো হয়। ঠিক আছে, বাপে পোলার লাগে মাইয়া দেখছে বিয়ে করাবে, বাবা একটা মেয়ে দেখছি খুবই চমৎকার, খুবই খুবই ভালো, কোরআন তেলাওয়াত খুব সুন্দর, খুবই ভদ্র, খুবই সহজ, খুবই সরল, খুবই আল্লাহওয়ালা, খুবই নেককার। এবার পোলায় কয়, বাবা কয় কি কয়, আপনি যেটা পছন্দ করছেন এইটা আমার চলতো না। কয়, বাবা আমি মানুষের সাথে কথা দিয়ে ফেলছি তোকে আমি সেখানে বিয়ে করাবো, তুই আমার মান ইজ্জত মারিস না। কয়, বাবা চিন্তার কারণ কি? কয় কি কয়, আপনি কইরালাম। এগুলি হচ্ছে, হ্যাঁ বাস্তব কথা এটা। কয়, আমার বিয়ে আমি করব, আপনি কি? তাহলে সেই কাহিনী তো জানি, হযরত ইব্রাহিম বহুদিন পরে আসছেন, ইসমাইল বড় হয়ে গেছেন, কাবার পারিপার্শ্বে জুরহুম গোত্রের একটা সুন্দরী মেয়ে ইসমাইলের সাথে শাদী দেওয়া হলো। বাবা জান আসছেন পোলারে দেখার জন্য, পুত্রবধূ দেখার জন্যে। এবার পুত্রবধূ চিনে না, একটা বুড়া বেড়া আসছে, বুড়া বেড়ায় কয়, কি তোমার বাড়ি, কি তোমার ঘর? বলে, এইটাই বাড়ি, এইটাই ঘর। কেমন আছো রে মা? বেশি সুবিধার না, আপনার পোলা বেশি জুইতের না। বলে, কেটছে? কয়, অভাব, একবেলা আনে আরেক বেলা না খাইয়া থাই। মা রে একটা কথা বলে দিও, স্বামীর কাছে বলে দিও, একজন বুড়া লোকে বলছিল ঘরের চৌকাঠ ভালো না, ঘরের চৌকাঠ যেন বদলাই দেয়। কইটা কোনো কথা হইল? কহ। হযরত ইসমাইল আসছে, দেখি বলি, বিবি রে আমার ঘরে নি কেউ আসছিল। বলে, কেমনে জানলাম? কয়, এই রাস্তা দিয়ে যখন আমি আসছি, একটা সুগ্রাণ, একটা খুশবু, একটা আদরের গ্রাণ পাইস, আমার বাবার সুবাসের মতো, সুগ্রাণের মতো মনে হয়। আমার বাবারই আসছিল, এটা পয়গাম্বরের আতর, পয়গাম্বরের সুগ্রাণ, আমার বাবা মনে হয় আসছিল। বলে, তোমার বাবা চিনি না, একটা বুড়া মানুষ আসছিল, কি জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করছে কেমন আছি, কি বলছিলাম? বলছিলাম ভালো না, সুবিধা না, একবেলা খায় আরেক বেলা ক্ষুধার্ত থাকি। আমার বাপজান কি বলছে? বড় লোকটা বলছে ঘরের চৌকাঠ ভালো না, যেন চৌকাঠ বদলাই দেই। ইসমাইল কি বলি, বেগমরি তুমি তো আমার বাবারে চিনো না, ঘরের চৌকাট মানি তুমি রে বিবি, তালাক দিয়ে দিলাম, আমার ঘরে থাকার আর তোমার অধিকার নাই। আল্লাহু আকবার বলেন। আবার দীর্ঘদিন হয়ে গেছে, হযরত ইব্রাহিম আসছেন, আবার সেই দরজায় নক করলেন, দরজায় নক করে ডেকে বলেন, কি কি আছো ঘরে? ঘর থেকে একটা মহিলা বের হয়ে ডেকে বলে, কি হে, কি আপনার পরিচয়? কয়, তোমার আমার পরিচয় পরে দিব, আগে বলো তোমরা কেমন আছো। আল্লাহ তাআলার শুকর, বড় ভালো আছি। ইব্রাহিম দেখি বলে, মারে ইসমাইলের কাছে আসলে বহিল, তোমার বাবা ইব্রাহিম বলে গেছে ঘরের চৌকাঠ ভালো, ঘরের চৌকাঠ বদলানোর প্রয়োজন নাই। ইসমাইল জঙ্গল থেকে, পাহাড় থেকে শিকার করার পরে আসছেন, দেখে বলে, বিবি রে আমার বাবা মনে হয় আসছিল। বলে, একটা বুড়া মানুষ আসছিল, দেখতে সুন্দর, গায়ের মধ্যে সুন্দর পোশাক, দেখতে বড় শুভ্র সুন্দর। বলে, বাবা রে তুমি চিনো নি? একে বলে, চিনি না। বলে, উনি আমার বাবা ইব্রাহিম, আল্লাহর কথায় আমার এই কুরবানি দিয়েছিল।
আমার বাবা ইব্রাহিম, বেগম রে আমার বাবানি তোমার কিছু বলছিল, বলে একটা কথা বলে গেছে, বলছে ইসমাইল ইসমাইল রে ঘরের চৌকাট বড় ভালো যেন না বদলাও। বেগম রে আমার বাবা ইব্রাহিম খালিল বলে গেছে তোমার প্রশংসা করে গেছে, তুমি মানে ঘরের চৌকাট জীবনে কোনো দিন যেন তোমাকে না বদলাই। আয় রে বেগম আমার পক্ষে আয়, আমার অন্তুকে ভালোবেসে তোরে জড়িয়ে রাখবো, আমার কাছ থেকে তোরে ছাড়বো। হযরত ইব্রাহিম নাকি বলি আল্লাহ তাআলার শুকর আদায় করলাম, আমি দোয়া করে গেলাম পয়গম্বর হয়ে, আল্লাহ তাআলা তোমাদের সংসার সুখময় করবে। বাপ মার দোয়া আল্লাহ তাআলা কবুল করে সন্তানদের ফ্যামিলির মধ্যে সন্তানদের সংসারে আল্লাহ শান্তি নাজিল করেন।